জাহেদ আহমেদ চৌধুরী, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদেরকে ঘরে বসে কারিগরি শিক্ষার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের বিষয় হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের চতুর্থ পর্বের কম্পিউটার টেকনোলজি বিভাগের একটি বিষয়। আজকে আমরা এই বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, চলো ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলার আগে আমরা জেনে নেই তার পূর্বের ক্লাসে আমরা কি শিখেছিলাম। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম স্ট্যাক নিয়ে। আমরা কথা বলেছিলাম পূর্বের ক্লাসে স্ট্যাক স্ট্রাকচার নিয়ে, এবং সেখানে আমরা স্ট্যাক স্ট্রাকচারের কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে পুশ, পপ, ফিফো বা ফিলো এবং লিফো নিয়ে কথা বলেছিলাম। স্ট্যাক ডাটা স্ট্রাকচারে কিভাবে ডাটা অ্যাড করা যায় কিংবা রিমুভ করা যায় তার অ্যালগোরিদম নিয়ে কথা বলেছিলাম। আমরা ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন সম্পর্কে শিখেছিলাম, এবং কিভাবে ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্সে কনভার্ট করা যায়, রূপান্তর করা যায় তার একটি অ্যালগোরিদম আমরা দেখেছিলাম। আজকের যে বিষয়গুলো আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার, এবং এই কিউ ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানব। স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য কি সেটা জানব। প্রায়োরিটি কিউ সম্পর্কে আজকে আমরা জানব, এবং কিউ ডাটা স্ট্রাকচারে কিভাবে ডাটা ইনসার্ট করা যায় অথবা ডিলিট করা যায় তার অ্যালগোরিদম নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা কিউ ডাটা স্ট্রাকচার বোঝার আগে প্রথমে একটু দেখে নিব কিউ জিনিসটা কি। কিউ হচ্ছে সারি বা লাইন, অর্থাৎ কোনো কিছু যদি একই লাইনে একাধিক বস্তু রাখা হয় সেটি হচ্ছে কিউ। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, তার মানে এটা মানুষের একটি কিউ। এই কিউতে আমরা যদি লক্ষ্য করি, একদম প্রথম যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে কিউ এর হেড বা ফ্রন্ট। কোন সার্ভিস যদি পেতে হয়, ধরো এটি যদি একটি বাসের লাইন হয়, তাহলে উনি সবার আগে বাসে উঠবেন। সুতরাং হেড হচ্ছে সবার আগে সার্ভিস পাবে বা ফ্রন্ট, এটাকে আমরা হেডও বলি ফ্রন্ট বলি। আবার নতুন কেউ যদি এই লাইনে এসে সংযোজিত হয়, সে সবার শেষে এই খালি জায়গাটিতে এসে সংযোজিত হবে বা লাইনে দাঁড়াবে, যাকে বলা হয় এই কিউ এর টেইল অথবা রেয়ার। তাইলে আমরা এখানে দুইটি জিনিস পেলাম, কিউ ডাটা স্ট্রাকচারে আমরা হেড বা ফ্রন্ট ইউজ করব, এটা একটা টার্মিনোলজি, এবং আরেকটি হচ্ছে টেইল অথবা রেয়ার, অর্থাৎ যে জায়গাতে নতুন ডাটা সংযোজিত হবে। দেখো কিউ ডাটা স্ট্রাকচার দেখতে এই ধরনের, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তিনটি কিউ ডাটা স্ট্রাকচার দেখাচ্ছি আমরা। প্রথম যে ডাটা স্ট্রাকচারটি চিত্রে আছে আমি লাল দাগান্বিত করে দেখাচ্ছি, সেই ডাটা স্ট্রাকচারে কোনো ডাটা নেই, কিন্তু এই স্ট্রাকচারে টোটাল 8টি ডাটা রাখার জায়গা আছে, ইন্ডেক্স হচ্ছে 0 to 7। সুতরাং প্রথম ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে হেড এবং টেইল একই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ আমাদের কোনো ডাটা নেই, এবং যেহেতু নতুন কোনো ডাটা এখানে সংযোজিত হয়নি ফলে টেইল এবং হেড একই জায়গায় আছে। আমরা যদি দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করি, সেখানে একটি ডাটা ইনসার্ট করা হয়েছে, সুতরাং হেড হচ্ছে 27, যে ডাটাটি ইনসার্ট হয়েছে হেড সেখানেই আছে, আর টেল চেঞ্জ হয়ে গিয়েছে, ইন্ডেক্স 1-এ চলে গিয়েছে, কেননা নতুন কোনো ডাটা যদি আমরা এখন সংযোজন করি সেটা টেলেই সংযোজিত হবে, এই জন্য টেল চেঞ্জ হয়ে নতুন স্পেসে চলে গিয়েছে। খেয়াল করে দেখো সর্বশেষ যে চিত্রটি আছে সেটিতে 4টি ডাটা অলরেডি ইনসার্ট করা হয়েছে, ফলে টেল কিন্তু চেঞ্জ হয়ে হয়ে সরে গিয়েছে। প্রতিবার ডাটা ইনসার্ট করার পর টেল তার খালি জায়গায় চলে যাবে, যাতে পরবর্তী ডাটাটি এই টেলে এসে সংযোজিত হয়। এখানে 4টি ডাটা আছে, ইন্ডেক্স 0 থেকে 3 পর্যন্ত, এবং টেল আছে ইন্ডেক্স 4-এ, অর্থাৎ আমি এখন যদি নতুন কোনো ডাটা সংযোজন করি তাহলে সেই ডাটাটি গিয়ে সংযোজিত হবে আমার এই ডাটা স্ট্রাকচারের ইন্ডেক্স 4-এ, যাকে আমরা বলছি টেল। তাহলে কিউ ডাটা স্ট্রাকচার কি? কিউ ডাটা স্ট্রাকচার আমরা প্রথমেই বলতে পারি এটি একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এবং এই ডাটা স্ট্রাকচারে কি প্রিন্সিপল নিয়ে সে কাজ করে,
তার প্রিন্সিপলটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ওই যে হেড বা ফ্রন্ট, যা যিনি লাইনের প্রথম থাকবেন তিনি প্রথম সার্ভিস পাবেন। সুতরাং ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে যে ডাটাটি ফার্স্ট ইনসার্ট হবে সেই সবার আগে পপ হবে, অর্থাৎ ডাটা স্ট্রাকচার থেকে ডিলিট হবে অথবা বের করে নিয়ে আসতে পারবো আমরা। এই জন্য এই ডাটা স্ট্রাকচারটিকে বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো, বা এটাকে আরেক কথায় বলা যায় লাস্ট ইন লাস্ট আউট। যে সবার শেষে দাঁড়াবে লাইনের, বা যে ডাটা স্ট্রাকচারে ডাটাটি সবার শেষে ইনসার্ট হবে সে সবার শেষে সার্ভিস পাবে। এর আরেকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই কিউ ডাটা, কিউতে ডাটা ইনসার্ট করাকে আমরা এখানে এন কিউ বলি, এবং ডাটা ডিলিট করাকে বলি ডি কিউ, যেটি স্ট্যাক ডাটা স্ট্রাকচারে পুশ এবং পপ নামে আমরা টার্মিনোলজি ইউজ করেছিলাম, সেই জায়গাটাতে আমরা কিউতে বলবো এন কিউ এবং ডি কিউ। ডাটা ইনসার্ট করাটাকে বলবো এন কিউ, এবং ডাটা ডিলিট করাটাকে বলবো ডি কিউ। এই চিত্র থেকে আরেকটু আমরা পরিষ্কার হতে পারবো, দেখো কিউ ডাটা স্ট্রাকচারটি কেমন। এন কিউ এবং ডি কিউর বিষয়টিও এখানে আসছে। এই ডাটা স্ট্রাকচারে যখন কোনো ডাটা আমরা ইনসার্ট করছি এটাকে বলছি এন কিউ, আর যখন কোনো ডাটা ডাটা স্ট্রাকচার থেকে বের করে নিয়ে যাচ্ছি সেটাকে বলছি ডি কিউ। এবং ডি কিউ করছি কোন দিক থেকে, ডাটা স্ট্রাকচারের ফ্রন্টের দিক থেকে। আর এন কিউ করছি কোন দিক থেকে, টেইলের দিক থেকে, যেটাকে এখানে চিত্রে বলা হচ্ছে ব্যাক। ব্যাক মানে পিছনের দিক, পিছনের দিক মানে টেইল, অথবা রেয়ারও বলে থাকি আমরা। তাইলে আশা করি ডাটা স্ট্রাকচার বিষয়টি আমরা মোটামুটি বুঝতে পারব। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য কি। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, আমরা ডিফারেন্স বিটুইন স্ট্যাক এন্ড কিউ চিত্রটির দ্বারা বোঝানোর চেষ্টা করেছি। দেখো স্ট্যাক সাইডের চিত্রে আমরা দেখাচ্ছি যে ডাটা পুশ এবং পপ উভয় কাজটি একই দিকে হয়ে থাকে, আর কিউতে আমরা দেখাচ্ছি না, যে ডাটা যখনই ইনসার্ট হবে অর্থাৎ এন কিউ হবে যে দিক থেকে, তার বিপরীত থেকে ডি কিউ হবে, অর্থাৎ ফ্রন্টের দিক থেকে ডি কিউ হবে, ব্যাক বা টেইলের দিক থেকে বা রেয়ারের দিক থেকে এন কিউ হবে। এইটি মূলত মূল পার্থক্য, যেটা স্ট্যাকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটি লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপল মেনটেন করে, এবং কিউ এর ক্ষেত্রে আমরা বলে থাকি ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপল মেনটেন করে থাকে, সেটি এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে স্ট্যাক লিফো এবং কিউ হচ্ছে ফিফো নীতিতে কাজ করে, অর্থাৎ স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপলে কাজ করে, কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপলে কাজ করে। দ্বিতীয় আরেকটি পার্থক্য বলতে পারি, স্ট্যাকে পুশ পপ অপারেশন একই এন্ড থেকে হয়ে থাকে, অর্থাৎ টপ থেকে হয়ে থাকে, কিন্তু কিউতে এন কিউ এবং ডি কিউ অপারেশন দুটি ভিন্ন প্রান্ত থেকে হয়ে থাকে, অর্থাৎ হেড এবং টেল থেকে সংগঠিত হয়ে থাকে। এবং আরেকটি পার্থক্য আমরা এখানে বলতে পারি স্ট্যাক এন্ড কিউ এর মধ্যে, স্ট্যাকে একটি পয়েন্টার থাকে কিন্তু কিউতে দুইটি পয়েন্টার ব্যবহার করা হয়, কারণ স্ট্যাকে টপ থেকেই সবগুলো কাজ হয়ে থাকে, পয়েন্টার থাকে টপ, কিন্তু কিউতে ফ্রন্ট এবং রেয়ার দুটি পয়েন্টার ব্যবহার করতে হয় কাজের সুবিধার্থে। চলো এবার জেনে নেই আমরা প্রায়োরিটি কিউ কি। এতক্ষণ দেখলাম কিউ ডাটা স্ট্রাকচার কি। এই কিউ ডাটা স্ট্রাকচারের সাথে একটু পার্থক্য হচ্ছে প্রায়োরিটি কিউ ডাটা স্ট্রাকচার। প্রায়োরিটি কিউ ডাটা স্ট্রাকচারে এটি একটি স্পেশালাইজ ডাটা স্ট্রাকচার। কোন দিক থেকে স্পেশালাইজ, এই ডাটা স্ট্রাকচারটির প্রতিটি এলিমেন্টের একটি করে প্রায়োরিটি কি থাকে, অর্থাৎ প্রত্যেকটি ডাটা ডাটা স্ট্রাকচারে একটা প্রায়োরিটি নিয়ে অবস্থান করে, সেই প্রায়োরিটিটা একটি প্রায়োরিটি কি দ্বারা নির্ধারিত করা থাকে, এবং এই প্রায়োরিটি কি অনুসারে ডাটাগুলো ডাটা স্ট্রাকচারে অবস্থান করে। তার মানে ডাটা স্ট্রাকচারে আমরা সাধারণ ডাটা স্ট্রাকচারে যেভাবে ডাটাগুলো সিরিয়ালি থাকে সেইভাবে সে থাকে না, প্রায়োরিটি অনুসারে সে ডাটা স্ট্রাকচারে মাঝখানে কোথাও গিয়েও সে ইনসার্ট হতে পারে। এটি হচ্ছে প্রায়োরিটি কিউ এর বৈশিষ্ট্য। তাহলে এন কিউ এবং ডি কিউ এই উভয় অপারেশনটি আসলে এই প্রায়োরিটি অনুসারেই হয়ে থাকবে, অর্থাৎ প্রায়োরিটি কি অনুসারে হয়ে থাকবে। দেখো একটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি প্রায়োরিটি কিউ, এবং প্রায়োরিটি অনুসারে ডাটাগুলো দেখানো হচ্ছে। উপরের ডাটাটি সবচেয়ে বেশি প্রায়োরিটি, সে সবার উপরে আছে,
অর্থাৎ এখানে কিগুলো দেখানো হচ্ছে, 1, 2, 4, 5, 8, 9, এটা হচ্ছে ডাটার প্রায়োরিটি। সুতরাং 9-এর প্রায়োরিটি বেশি, তাই এটা সবার আগে ডিকিউ হবে এবং এনকিউ হবে তার প্রায়োরিটি অনুসারে। তো এই প্রায়োরিটির বিষয়টি আবার কি উল্টোভাবেও হতে পারে, অনেক সময় আমরা প্রায়োরিটি 1-কে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে পারি এবং যত বেশি হবে প্রায়োরিটি কিউ এর ভ্যালু তার প্রায়োরিটি তত কম হতে পারে। এটা উল্টোভাবেও প্রোগ্রামিং করা যেতে পারে। পরবর্তী চিত্রটিতে একটু লক্ষ্য করো, প্রায়োরিটি কিউ এর আরেকটি চিত্র দেখানো হয়েছে। এখানে এনকিউ এবং ডিকিউ এর বিষয়টি দেখানো হচ্ছে। যে ডাটাগুলোর প্রায়োরিটি 1 আছে তারা সবার পিছনে আছে, বেকে আছে, অর্থাৎ রেয়ারে আছে। যে ডাটাটির প্রায়োরিটি 2 আছে সে 1-এর পরে আছে, সামনে আছে, ফ্রন্টে আছে। এবং নতুন একটি ডাটা যখন আমরা ইনসার্ট করতে যাচ্ছি তখন তার প্রায়োরিটি অনুসারে সে 2-এর পরে এবং পূর্বের যে ডাটাটি ছিল তার আগে ইনসার্ট হচ্ছে। একইভাবে যখন ডিকিউ করব প্রায়োরিটি অনুসারে টপ প্রায়োরিটির ডাটাটি ডিকিউ হবে। এবং এখানে একটি প্রশ্ন যে যদি সেম প্রায়োরিটির একাধিক ডাটা থাকে তাদের ক্ষেত্রে কিভাবে ডিকিউ হবে। ডিকিউ হবে তাদের অর্ডার অনুসারে, অর্থাৎ যারা তারা যে সিরিয়ালে মেমোরিতে আছে ঠিক সেই সিরিয়ালে ডিকিউ কাজটি সম্পন্ন হবে। তাহলে এটি আমরা বুঝতে পারলাম যে সাধারণ কিউ ডাটা স্ট্রাকচারের চেয়ে একটু ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটি ডাটার একটি প্রায়োরিটি থাকে এবং প্রায়োরিটি অনুসারে সে তার অবস্থানটি নির্ধারণ করে ডাটা স্ট্রাকচারের কোন জায়গায় সে অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখব আমরা কিউতে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। আমরা আগেই জেনেছি কিউতে ডাটা ইনসার্ট করাকে আমরা বলি এনকিউ। এই এনকিউ এর অ্যালগোরিদমটি দেখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যালগোরিদম 6.1 এনকিউ ইনসার্ট এন আইটেম, অর্থাৎ কিউতে একটি আইটেম কিভাবে ইনসার্ট করা যায় তার অ্যালগোরিদম হচ্ছে এটি। এখানে মোট 4টি স্টেপ। স্টেপ নাম্বার 1-এ আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে, এমন তো হতে পারে এই কিউতে কোনো জায়গা নেই, কিউটি অলরেডি ফিল আপ, সেজন্য স্টেপ নাম্বার 1-এ যে কাজটি করেছি কিউতে আদৌ জায়গা আছে কিনা সেটি চেক করে নিয়েছি। দেখো আমরা স্টেপ নাম্বার 1-এ বলেছি ইফ কিউ অলরেডি ফিল্ড, কিউ কি অলরেডি ফিল্ড, অর্থাৎ কিউ কি ফিল আপ হয়ে আছে। ইফ ইয়েস দেন রাইট ওভারফ্লো, যদি ফিল আপ হয়ে থাকে তাইলে ওভারফ্লো নামে একটি মেসেজ স্ক্রিনে প্রদর্শিত করতে বলা হচ্ছে অ্যালগোরিদমকে এবং রিটার্ন হয়ে যেতে বলা হচ্ছে, কারণ তার আর কোনো কাজ নেই, কারণ জায়গা নেই, সে কোথায় ইনসার্ট করবে, এনকিউ করার কোনো জায়গা নেই। যদি ন হয়, অর্থাৎ কিউ ফিল্ড না হয়, তোমরা খেয়াল করে দেখো আমাদের অ্যালগোরিদমের পাশে একটি চিত্র দেখানো হচ্ছে, সেই চিত্রে কিছু ডাটা অলরেডি ইনসার্ট করা আছে, হ্যালো HELLO, এবং একটি জায়গা খালি আছে টেইলে রেয়ারে, সেটি হচ্ছে ইন্ডেক্স নাম্বার 5। তাহলে এই এই চিত্রটির ক্ষেত্রে যখন স্টেপ নাম্বার 1 এক্সিকিউট হবে তখন এর আনসার হবে নো, যে না এখনো কিউ ফিল আপ হয়নি। তাহলে কিউ যখন ফিল আপ হবে না তখন স্টেপ নাম্বার 2 এর কাজ করবে। স্টেপ নাম্বার 2 তে আমরা বলছি ইনক্রিজ রেয়ার। কেন রেয়ারকে ইনক্রিজ করব, রেয়ারের ভ্যালু চিত্র অনুসারে দেখো 4, আমরা তো ইনসার্ট করব খালি জায়গায়, সো রেয়ারের মানকে যদি এক বৃদ্ধি না করে ইনসার্ট করি তাহলে 4 এর যে ডাটাটি আছে সেটি ডিলিট হয়ে যাবে। সেজন্য স্টেপ নাম্বার 2 তে আমরা বলেছি ইনক্রিজ রেয়ার, রেয়ারটাকে ইনক্রিজ করতে হবে। দেখো রেয়ারের মান 4 আছে, আমরা এটাকে 5-এ না নিয়ে ডাটা ইনসার্ট করতে পারবো না, কারণ রেয়ারকে 5-এ নিতে হবে। সেজন্য স্টেপ নাম্বার 2 তে আমরা বলেছি সেট রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস 1, রেয়ারের এখন যে ভ্যালু আছে তার সাথে এক যোগ করে যোগফলটাকে রেয়ারের মান হিসাবে ধরতে। তাহলে স্টেপ নাম্বার 2 এর কাজ শেষ করার পর রেয়ারের ভ্যালু আর 4 থাকবে না, রেয়ারের ভ্যালু হয়ে যাবে 5। তার মানে এখন আমরা কোনো ডাটা ইনসার্ট করলে এটা 5-এ ইনসার্ট হবে এবং আমরা তাই চাই। এবার কম্পিউটার স্টেপ নাম্বার 3 তে আসবে। স্টেপ নাম্বার 3 তে এসে নতুন আইটেমটি ইনসার্ট করবে, আর সেখানে আমরা ইনসার্ট করতে কি বলেছি, সেট কিউ রেয়ার ইকুয়াল টু আইটেম, অর্থাৎ কিউ এর রেয়ারে, কিউ এর রেয়ার এখন 5, তার মানে কিউ এর 5 নাম্বার ইন্ডেক্সে আইটেমটাকে ইনসার্ট করতে বলেছি। তাহলে আমাদের নতুন যে আইটেমটা আমরা ইনসার্ট করতে চাই সে গিয়ে রেয়ারের 5 নাম্বার স্থানে, তোমরা দেখতে পাচ্ছ 5 নাম্বার ইন্ডেক্সে আমার নতুন আইটেমটি ইনসার্ট হয়ে যাবে। তাহলে ইনসার্টের কাজটি শেষ হয়ে গেল 3টি ধাপে। এবার চতুর্থ ধাপে সে মেইন প্রোগ্রামে রিটার্ন হবে, অর্থাৎ
এনকিউ এর কাজটি সম্পূর্ণ করে সে আবার মেইন প্রোগ্রামে ফেরত চলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আজকের ক্লাসের সর্বশেষ যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি কিউ ডাটা স্ট্রাকচারে ডাটা ডিলেট করা যায়, অর্থাৎ কিউ এর ভাষায় আমরা এটিকে বলি ডিকিউ অপারেশন করা যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা 6.2 অ্যালগোরিদমে ডিকিউ এর অ্যালগোরিদম উপস্থাপন করেছি। ডিকিউ এর অ্যালগোরিদম মানে হচ্ছে একটি আইটেম আমরা কিউ ডাটা স্ট্রাকচার থেকে ডিলেট করে ফেলব। কিভাবে করবে, এখানেও চারটি স্টেপ, অ্যালগোরিদমের চারটি স্টেপ। পাশে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রে কিছু ডাটা কিউতে স্টোর করা আছে। কিউ এর ফ্রন্ট হচ্ছে ইন্ডেক্স 0 এবং কিউ এর রেয়ার হচ্ছে ইন্ডেক্স 4, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত ডাটা স্টোর করা আছে। এখন আমরা জানি কিউ এর ক্ষেত্রে যদি আমরা ডিকিউ করতে হয়, কোনো ডাটা ডিলেট করতে হয়, সেটা ফ্রন্ট থেকে হবে, রেয়ার থেকে না। ডাটা ইনসার্ট করলে রেয়ার থেকে হবে আর ডিলেট করলে ফ্রন্ট থেকে হবে। তাহলে ফ্রন্টের ভ্যালু 0 এবং এই ফ্রন্টে যে ডাটাটি আছে, 0 ইন্ডেক্সে যে ডাটাটি আছে সেটি হচ্ছে এইচ, অর্থাৎ এইচ এই অ্যালফাবেটটি আমরা ডিলেট করতে চাই। তো প্রথম যে কাজটি আমরা অ্যালগোরিদমে করেছি, দেখো স্টেপ নাম্বার 1-এ আমরা বলছি ইফ কিউ অলরেডি এমটি। এমনটি তো হতে পারত যে এই কিউতে কোনো ডাটাই নেই, অলরেডি সব মুছে ফেলা হয়েছে পূর্বে। যদি এমনটি হতো তাইলে তো আর ডিলেট করার কিছু নেই। সেই ক্ষেত্রে আমরা বলছি ইফ ইয়েস, যদি ইয়েস হয় যে কোনো ডাটা নেই, দেন রাইট আন্ডার ফ্লো এন্ড রিটার্ন। তাইলে আন্ডার ফ্লো নামে একটি মেসেজ ছাপাবে। আন্ডার ফ্লো মানেই হচ্ছে এটার মধ্যে আর ডাটা নেই, মোছার কিছু নেই এবং কম্পিউটার রিটার্ন হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী স্টেপ নাম্বার 2, 3 এবং 4 এর কোনো কাজ করবে না। আবার যদি থাকে তখন সে কি করবে, স্টেপ নাম্বার 2-তে আসবে। স্টেপ নাম্বার 2-তে এসে যে আইটেমটি আমরা মুছব সেটিকে আইটেম হিসাবে প্রথম ধরে নিচ্ছি। দেখো আমরা বলছি সেট আইটেম ইকুয়াল টু কিউ ফ্রন্ট, অর্থাৎ ওই এইচ কে আইটেমের ভ্যালু হিসাবে ধরে রাখলাম। তারপর আমরা যে এটা মুছে ফেলেছি এর জন্য আমাদেরকে ফ্রন্ট চেঞ্জ করে ফেলতে হবে, এই ফ্রন্টকে এক আগিয়ে দিতে হবে, এইচ থেকে সরিয়ে ইতে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা স্টেপ নাম্বার 3-তে ফন্টের ভ্যালু নতুন করে সেট করেছি। কি বলেছি, সেট ফন্ট ইকুয়াল টু ফন্ট প্লাস 1, অর্থাৎ ফন্টের ভ্যালুটা এক বাড়িয়ে দিয়েছি। এখন ফন্ট চলে যাবে 1-এ, সুতরাং আমরা ধরে নিব যে ফন্ট 0-তে যে ডাটাটি ছিল সেটি ডিলিট হয়ে গেছে। এখন সে স্টেপ নাম্বার 4-এ এসে রিটার্ন হয়ে যাবে, অর্থাৎ ডিকিউ অপারেশনটি সম্পূর্ণ করে মেইন প্রোগ্রামে আবার ফেরত চলে যাবে। এইভাবে ডিকিউ অপারেশনটি কাজ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস শেষ করার দিকে চলে এসেছি। আমরা শেষ করার পূর্বে চলো জেনে নেই আজকের ক্লাসে আমরা কি শিখলাম। আজকের ক্লাসে আমরা যা শিখলাম তা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার সম্পর্কে জেনেছি, স্ট্যাক এবং কিউ এই দুটি ডাটা স্ট্রাকচারের মধ্যে মূল পার্থক্য কি সেটা সম্পর্কে জানার চেষ্টা করেছি, প্রায়োরিটি কিউ এটি একটি স্পেশাল কিউ, এই কিউ সম্পর্কে এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি, এবং একটি কিউ ডাটা স্ট্রাকচারে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় অথবা কিভাবে ডাটা ডিলেট করতে হয় তার প্রসিডিউর কি এই অ্যালগোরিদম সম্পর্কে আজকে আমরা জেনেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ে বাড়ির কাজ হিসাবে যে কাজগুলি করবে সেটি হচ্ছে 1 নম্বর স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য লেখার চেষ্টা করবে, 2 হচ্ছে প্রায়োরিটি কিউ সম্পর্কে তোমরা লেখার চেষ্টা করবে, এবং 3 হচ্ছে কিউতে ডাটা ইনসার্ট করার যে অ্যালগোরিদম তার বর্ণনা লিখবে। এই তিনটি কাজ তোমরা বাড়ির কাজ হিসাবে তৈরি করবে। শিক্ষার্থীরা, ক্লাস শেষ করার আগে জানিয়ে দিতে চাই আমরা পরবর্তী ক্লাসে কি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম সাবজেক্টের সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো, এবং আমাদের সপ্তম অধ্যায়টি হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশন অফ রিকার্শন, অর্থাৎ রিকার্শন ফাংশন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো।